হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো জেরিন লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমি এখন হচ্ছে সকাল, তো গুড মর্নিং বলতেছি ফ্রেন্ডস। তো এখন হচ্ছে বাজে হচ্ছে সকাল 8:30। তো আমার হাজব্যান্ড বাইরে গিয়েছে, তো ওর অফিসে আজকে হচ্ছে মিটিং আছে, তো তার জন্য আর কি অনেক দূরে গিয়েছে। তো আমি ভাবলাম ও চলে গেল, আমি এখন নাস্তাটা শেষ করে নিই। তো পরোটা আমি বানাইছি, পরোটা দিয়ে চা আমার খুব পছন্দ, তো আমি চলেন নাস্তাটা করে নিই। তো পরোটা দিয়ে চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। শর্টকাটে রান্নাটা শেষ করলাম সকালবেলা, একা একা নাস্তা করতেছি। তো আশা করতেছি আপনার ভালো লাগতেছে আমার ভিডিওটা, আপনারাও আমার সাথে নাস্তাটা করতে পারেন। তো আমার সকালবেলা তো চা না হলে হয় না, গরম গরম চা এবং ঘন চা পছন্দ করি। তো আমি আর কি কড়া করে চাটা বানাইছি, দেখতে পাচ্ছেন। তো আমি খেয়ে নিই, খেয়ে আমি আপনাদের মাঝে কথা বলতেছি। তো আজকে আমি সংক্ষেপেই রান্না করব, রান্না আমার করাই আছে, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আজকে বিকালে আসবে, দুপুরে ও মিটিং আছে ওখানে খাবে। তো ভাবলাম আজকে আমি একা একা কী রান্না করব, খিচুড়ি রান্না করি, খিচুড়িটা আমার ফেভারিট। আজকে হচ্ছে দুপুরবেলা অনেক বৃষ্টি আসতেছিলো, তো ভাবলাম একা একাই খিচুড়িটা রান্না করে খেয়ে নিই। তো একটু পরে আমি খিচুড়িটা বসাই দিব। এখন হচ্ছে সকাল হচ্ছে 10:00 বাজতেছে প্রায়, 9:30-9:30। তো নাস্তাটা করা শেষ হলে আমি দুপুরবেলা খিচুড়ি বসাবো। তো খিচুড়িটা যখন রান্না করব তারপরে আবার আসছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি চা খাচ্ছি শব্দ করে, গরম গরম চা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। এখন বেশি বেশি চা খেতে হবে কারণ গলার অবস্থা খুব খারাপ। তো এখন হচ্ছে দুপুর হয়ে গেল, তো আমি আমার প্লেটে খিচুড়ি নিয়েছি, একটা লেবু নিছি, একটা পেঁয়াজ দিয়ে সংক্ষেপে আজকে আমি লাঞ্চটা শেষ করছি একা একা। তো ভাবলাম একা একা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো, কারণ সকালবেলা উঠেছি আজকে আমি, আর ঘরগুলো ক্লিন করে আমি একা একা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আমি এখন ঘুমাই যাব। তারপরে আমার হাজব্যান্ড আসলে বিকালে নাস্তা করব। তো দেখতে পাচ্ছেন আমি ডিম কষানি করেছিলাম আলু দিয়ে, তো সেটা দিয়ে মাখাই মাখাই খাচ্ছিলাম, ডিম আমার খুব পছন্দ সিদ্ধ করে এরকম করে। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। তো এখন হচ্ছে বিকাল, সন্ধ্যা 6:45 বাজতেছে মাগরিবের আজানের পরে। তো ও চলে এসেছে, তো দুইজনে গরম গরম চা খাবো, ঘন একটা চা বানালাম, চা দিয়ে আমি কেকটা দিয়ে এখন চাটা শেষ করব আজকের মতো। আমার ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আগামী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।